ছবি তুলেছিস তো? ঘটনাটা একটা মোটরসাইকেল বিক্রি করে আমাদের কাছে, সে মোটরসাইকেলটা কেনার পরে যখন আমরা রাস্তায় ওকে টাকা পেমেন্ট করে চলে আসি, তখন কথায় কথায় আমাদের এই কথাটা বলে যে ও একটা এরকম বাড়িতে অঘটন ঘটিয়ে বাড়ির মধ্যে রেখে দিয়েছে লাশ। তখন আমরা প্রশাসনকে জানাই, প্রশাসন আসে তদন্ত করে, এটাই হয়েছে। কীভাবে না সেইটা আমরা অতভাবে ইয়ে করিনি, ও যখন আর তোমার সঙ্গে এই কথা আলোচনা করে তখনই আমি থানায় প্রশাসনকে ফোন করে দিই। কী জানিয়েছিল আপনাকে? জানিয়েছিল ওর দু বিয়ে ছিল, আগের বউ চলে গেছে, দ্বিতীয়বার যে বিয়ে করেছে সেই বউকে মেরে ও ঘরের মধ্যে পুঁতে রেখেছে। ও কোনো কাজই করে না, আগে টুকটুকি চালাতো, এখন টুকটুকিও চালায় না। রবীন্দ্রজনক ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা এটা, এর পুরো তদন্ত হোক, পুলিশের সঠিক বিচার করুক, এ উপযুক্ত সাজা পাক, এটা আমরা গ্রামবাসী সবাই চাই। মেলাকে এরকম একটা কাজ খুবই দুঃখজনকীয়, ঠিক আছে। এখন বিডিও সাহেব এসছে, পুলিশ এসছে, বডিটা তোলা হচ্ছে, তুলে এর সঠিক তদন্ত হোক, এটা আমরা চাই। আপনার নাম? আমার নাম রাজা মণ্ডল। কোথায় বাড়ি? শঙ্করপুরে। গ্রামবাসী? হ্যাঁ গ্রামবাসী। আমি তো জানি না, শুনে আসলাম, এখন আসার পরে তো ওই ওর বউকে নিয়ে মেরে ইসেনে ফেলে রেখেছে, ওই পুঁতে রেখেছে আর কি। ওই এখন সেটা উঠে পুলিশে তদন্ত করবে এখন। এই পুঁতে রেখেছে সিঁড়ির নিচে, সিঁড়ির নিচে ওইখানে পুঁতে রেখেছে আর কি, বাথরুমে। হ্যাঁ পুলিশ তো আসছে, পুলিশ ভিডিও সবাই আসছে তো। তা আমি কিছু জানি না ওর কেন কাটাবো। উপযুক্ত শাস্তি পাক, এটাই চাচ্ছি। রবীন্দ্রনাথ রায়। ওর বউ কত নম্বর? তৃতীয় নম্বর। বউটার নাম কি? আমি তো জানি না। রবীন্দ্র? হ্যাঁ রবীন্দ্রনাথ রায়। আপনার নাম? আমার নাম সমীর বালা। বাটা মশলা দিয়ে ঘরোয়া রান্নার স্বাদে ভরা ভুরি ভোজের অন্যতম প্রতিষ্ঠান কলাপাতা। এখানে সব রকমের খাবার পাবেন একদম ঘরোয়া স্বাদে। হাতের মুঠোফোনে অর্ডার দিলেই বাড়িতে পৌঁছে যাবে আপনার পছন্দসই খাবার। দুপুর বা রাত সব সময় কলাপাতা তৈরি অতিথিদের আপ্যায়নের জন্য। এছাড়াও আপনার কোনো জিনিস খেতে ইচ্ছে হলে চলে আসুন কলাপাতাতে। পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ, মাংসের যে কোনো রেসিপি খেতে ইচ্ছে হলে আপনারা মাংস কিনে দিয়ে যাবেন কলাপাতায়, পেয়ে যাবেন আপনাদের পছন্দের রেসিপি একেবারে ঘরোয়া স্বাদে, চেটে পুটে ভুরি ভোজে কলাপাতায়। আজই আসুন, ঠিকানা ঝাড়গ্রাম বৈকালিক পার্কের নিকটে।